আমাদেরকে আয়া ইপিয়ারা ডেকে নিছে আর লোকে আর দুজন ছিল আইসে আয়া হাইরা আমাদেরকে ডেকে নিছে ডেকে নিলে যাই আমরা দেখি ক্যাম্পে নিছে হাতিয়ার ক্যাম্পে যখন ডেকে নিছে যাই দেখি ওই লাশগুলি না করে রয়েছে একটা লাশ জীবিত আছে আমাদেরকে কইছে যায় গত বুধবার আমরা যায় ক্যাম্পে নিছে ইঞ্জিয়া আছে ইঞ্জিরা নিছে আমরা ওখানে গর্ত করছি গর্ত করিয়া এক গর্তের মধ্যে তিনজন যে মারি দিছি এক গর্তের মধ্যে ফালাইছি এবার মারি দিলে আরেকজন ভাগিয়ে গেছে ভাগিয়ে গেছে দেখে তারা চতুর্দিকদার ডিউটি দিছে যদি আবার আইয়ে এনে তারা ডিউটি দিছে ডিউটিদার পায় নাই ইন্ডিয়া গেছে তাইতে আবার যে আমাদের চেকপোস্টে আমাদের বাড়ির কাছে আর কি একটু বেশি দূরে না ওই চেকপোস্টে ওই আবার দুজন দিয়েছি আমরা টাইনালিয়া দুজন গেছি ওই পানির ভিতরে ছেঁচে নিয়েছি নেয়া দুজন নেয়া বালুচর নেয়া গাড়ি খেয়েছি এইভাবে কিছুদিন রয়েছে বড় আসতো দশ দিন পনেরো দিনের মতো রয়েছে পনেরো দিনের পরে তখন তাদেরকে এই মধুপুর পাঞ্জাবিরা আইতাছে মধুপুর আসতেছে যখন মধুপুর আসতেছে তখন এই দিকটা আমাদের বাংলাদেশে যে বাঙালি এদেরকে যায় মধুপুর ফাই দিছে মধুপুর যখন ফাই দিছে ওই ফাইডের মধ্যে ঠিক আছে আমার বাঙালি ফোর যেগুলো আছেন ইপিয়ার এগুলা ভাগ্য আই পড়ছে যখন ভাগ্য আই পড়ছে তারা মানে কুলাই হতে পারে না ওই কিছু মারাও গেছে তাদের শুনছি আর আর বাদ বাহিনী ভাগ্য আইছে তারা যখন ভাগ্য আইছে তখন আয়া এরা আমরা বলছি আমরা ক্যাম্পে রেখে গেছিলো দুইজন রেখে গেছিল আর আমাদেরকে রেখে দিয়েছিল আয়া এরা মেস ব্যবস্থা দেয় আমরা কিছু ট্রেনিং করেছি ওই ডালু তখন এই ক্যাম্পের থেকে আয়া যে ডালু নাকু গাও চেকপোস্ট আছে না ওই চেকপোস্টে এনে ট্রেনিং করেছি আবার ডালু চলি করেছি ট্রেনিং করাইয়া তখন আঙরে যে প্রথম যখন ফাইড হয় দাউ ধারা প্রথম ফাইড হয়েছে মানে ইয়াত আছে বারোমারি ওই বারোমারি ক্যাম্পে আয়া ওরা উঠছে যখন বারিমানি ক্যাম্পে উঠছে তখন প্রথম ফাইট হয়েছে দাউদারা প্রথম যে দাউদারা ফাইট করছে ম্যাচ ব্যবস্থা লগে রয়েছে আমাদেরকে ইয়ার রাইফেল যে থ্রি না থ্রি রাইফেল এটা কিছুক্ষণ রাইফেল করতে মানে ফায়ার করতে তখন এই করতো যে জাম হয়ে যেত জাম হয়ে গেলেই তখন এটা ফুলতিরি মারানো লাগতো এই ফুলতিরি মারিয়াই আবার ফায়ার করানো লাগতো ফায়ার করে না আবার ফুলতিরি মারানো লাগতো এবং কি এলএমজি যা ছিল ম্যাচ ব্যবস্থাদের কাছে ওই এলএমজির মধ্যেও আমরা ম্যাগজিন ভরে দিতাম ম্যাগজিনের মধ্যে গুলি ভরে দিতাম ওই গুলির মধ্যেও মানে কিছুক্ষণ ফায়ার করলেই যদি মানে কয়েক বিরাজ দেয় তখন এটা করতো কি এই জাম হয়ে যেত জাম হয়ে যেতেই না এই ফুলতিরি মারানো হতো ভাঙিয়ে দিত ভাঙিয়ে দিলে আমরা ফুলতিরি মারিয়ে দিতাম মারি হাইরা এরমভাবে ফাইট করছি ইয়াত মানে ইয়াত ক্যাম্পে বারোমারি ক্যাম্পের লোকে ফাইট করে হাই থেকে যখন আয়ে ভরছি তখন ওরাও গেছে গা আমরাও এদিকটা আয়ে ভরছি যখন আমরা আয়ে ভরছি তখন আমরা থাকি নাকুরা চেকপোস্টে চেকপোস্টে থাকি তখন এই দিকটা করছে কি ওই ইয়ার থেকে হালুয়াঘাট থেকে এই দিকরা পাঞ্জাবিরা অ্যাডভাস করছে হালুয়াঘাট থেকে হালুয়াঘাট থেকে যখন অ্যাডভাস করছে রামচন্দ্রপুরা ক্যাম্পে আইসে তখন আমরা এই দিকে সম্বাদ পাইছি সম্বাদ পাইলে তখন আমাদেরকে লইয়া এই ম্যাচ ব্যবস্থাতে লইয়া কেড়ে যায় ওদেরকে মানে তারাইয়া ফাইট করি করিয়া তারাইয়া আমরা একেবারে কোনো একটা খাল আছে ওই বাহিতলের এই পাশে একটা খাল আছে ওই খাল পর্যন্ত আমরা গেছি যাইতেই তখন আমরা ওরা ওই দিক দিয়ে গেছি গা আমরা আবার এই দিকে আইসি
জনায় এপরি তো পরবর্তী আবার কিছুদিন পরেই মানে প্রায় 8-10 দিন পরেই আবার ওরা অ্যাডভাস করলো। অ্যাডভাস করার পরে তখন আমরা যে খালের মাঝে পুলটা যে ব্রিজটা ওই ব্রিজের এই না যখন ওরা আইসে বান্ধবীরা তখন আমরা ওই ওদের লেগে ফায়ার করছি। ফায়ার করে তাদের কুলাই চাই না, যেহান থেকে ফায়ার করি ওলিউন সিলিং ছাড়ে, যেহান থেকে ফায়ার করি ওলিউন সিলিং ছাড়ে, ওই জন এরমভাবে সিলিং ছাড়ছে তখন আমরা কুলাই হইতেছি না। তখন এমএস ব্যবস্থা যে কইল কলে আর কুলান দেবো না পাশাও সব। তখন আমাদের এই যে নদীর উপরে নিপিন মাস্টারের বাড়ি থেকে জঙ্গল আছে না, এই জঙ্গল থেকে নদীর উপর থেকে ফায়ার দিছে। ফায়ার দিলে আমরা নিচে মানে আয় পড়ছি, পাশায় আয় পড়ছি, পাশায় যখন আয় পড়ছি তখন ওই দিনই আপনার এই ডালু বাজারে অ্যাটাক করে, ওই ওই দিনই এক ডালু বাজারে অ্যাটাক করে। যখন ডালু বাজারে অ্যাটাক করছে তখন ওই টাইমে আমরা এই ইন্ডিয়ার যে বিএসএফ ছিল ওই বিএসএফের কাছে আমরা এলএমজি চাইছিলাম, মেয়ে ব্যবস্থা যে এলএমজি লেগে পাঠিয়ে দিছে, এই এলএমজি তারা দেয় নাই, ওই ইন্ডিয়ার বিএসএফরা দেয় নাই। যখন না দিলে তখন যারা ওরা এই যে ইন্ডিয়ার ক্যাম্প যে আছে সীমারকানির ওই ক্যাম্পের মেয়েদের যায় উঠে বসে, আমরা কিন্তু বাসায় ওই দিন খালে গেছিলাম, খালে খাল আছে পিছনে ওই খালে মেয়েদের গেছিলাম। তখন ওই ন করছি কি ওই দিন আবার এই আশরাফ করে একটা ছেলে পুলিশের লোক আসিল, আশরাফ করে একটা ছেলে ওরা গুলি করিয়া মানে সামনেটা গুলি করিয়া পাঁচ পিছনটা বাড়িছে, বাড়িয়ে না ওই বলছে কি আমাদেরকে এবার হাতে ডাক্তার আর যাইতেছে। তা আমরা মনে হচ্ছে এখানে পাঞ্জাবি একটাছে, আবারই আমরা কিন্তু এখানে পজিশন লইছি। যখন পজিশন লইছি তখন দিয়ে যেন একটা পাঞ্জাবি না আমাদের লোকই বা এটারে নিয়ে ওই বারেঙ্গা থানার মধ্যে ওই মানে হাসপাতাল আছে বারেঙ্গা ওইখানে নিয়ে ভর্তি করছি। ভর্তি করার পরে এই ওরা নিয়ে আবার তুরা নিয়ে কি চিকিৎসা করছে। তখন আর আমরা তো ওই দিকে যাই নাই, তখন আমাদেরকে যখন ডালু অ্যাটাক করেছে তখন আমরা কিছুদিন আর কি অ্যাটাক মেজার যা আসল হয়েছি ওই যে ইন্ডিয়া বিএসএফ ক্যাম্প আছে সৈফানি লগে ওই সৈফানি নিচে সামনে চড়া আছে ওই হেন যায় আহরা এই মানে তাম্বু টাম্বু টাঙ্গাইয়া আমরা ওই কিছুদিন রাখছি, আমাদের রাখছে ওই তখন পরে আবার ঘর বানিয়ে দিছে, ঘর বানিয়ে দিছে ওই থাকার পরে পরবর্তী আবার কিছুদিন পরেই ওই তেলিখালি আবার মানে ওরা অ্যাডভাস করছে তেলিখালি ক্যাম্প দল করছে। যখন কেলিভালি ডাম্বু দল করছে তখন ওই ওই আমরা যায় এই ফায়ার করছি গাছাভারা ক্যাম্পের থেকে মানে আগবাইয়া গাছাভারা ক্যাম্পের থেকে আগবাইয়া তেলিখালি এই ক্যাম্পের মধ্যে গেছি। তেলিখালি ক্যাম্পে যাই আমাদের মানে জায়গায় জায়গায় ডিভেস করি আর কি জায়গায় জায়গায় ওই কিছু কিছু গর্তে লাইন করে করিয়া আমরা ওই হেনো তেলিখালি ফায়ার করছি। ফায়ার করলে আমরা যেন থেকে ফায়ার করি ওই নই সিলিং ছাড়ে, ওই নয় কিন্তু মেলা আমার লোক মারা গেছে ওই তেলিখালির মধ্যে মারা গেছে ওই লোক আমরা গাছাভারা ক্যাম্প যা তাকে মধ্যে তিনটা আবার নাকুগাঁও আনছি ওই ডালুবাটার ডালুবাটার আনছি, আমরা তো ডালুবাটার থাকতাম ওই থেকে ঘুরে আবার ডালুবাটার আনছি আইনে আইরা নদীর পাড়ে এগুলো মারি দিছি এই নাকুগাঁর মধ্যে নদী নদীর পাড়ে মারি দিছি। মারি দেওয়ার পরে ওই থেকে যখন এই যে মেজ ব্যবস্থাতে গুলি খাইলো ওই মেজ ব্যবস্থাতে কিন্তু গুলি খেয়েছিল, যখন গুলি খাইলো ওই থেকে কিন্তু আমি এই থেকে ভাগিয়ে গেছিলাম না মানে আসে আমার এই পাশে এই পাশে যে লুক আসিল এরা কিন্তু পরে আর কি মারা গেছে। যখন মারা গেছে না মেজ ব্যবস্থা তো গুলি খাইছে, গুলি খাওয়ার পরে তখন এর থেকে আমি বাইকে গেছিলাম গা গেলে এরা গেছিলাম গা মানে আমার ফ্যামিলি আসছিল আমপাতি আমপাতি ফ্যামিলি আসছিল আমপাতি গেছিলাম গা আমপাতি যাই হাইরা বা আবার হইনো আবার এই যে এই মুক্তবাহিনী ট্রেনিং করা ওই ট্রেনিংয়ের মধ্যে যাই আবার ভর্তি হয়েছি আমি ওই ভর্তি হয়েছি ওই নয় যাই আবার ট্রেনিং করছি ট্রেনিং করছি তখন ওই থেকে দেশ স্বাধীন হয়েছি আর কি। যদি আমরা অ্যাকচুয়ালি যুদ্ধ করছি আমার আমি কিন্তু ইয়ান পর্যন্ত আমার ইয়াফা ওয়া হয় নাই ওই যে মুক্তিবাহিনী ভাতা টাতা বা মুক্তিবাহিনী কাঠকুট এগুলি আমি অন্য করি নাই এবং কি এই টাইরে মানে ইয়া দিছিল মানে আমরা তো কৃষি কাজ করি আমরা এইগুলো খোঁজখবর রাখি নাই ঘরের যাই খোঁজখবর রাখি নাই আমার কিন্তু ওই যে ইন্টারনেট করতে পারি নাই ইন্টারনেটও করতে পারি নাই এবং দরস্ত দিছি কিন্তু ইন্টারনেট হয় নাই হয় নাই বলে আমি দাবি মানে সরকারের কাছে যেটা আমার মানে পাইতে পারি এই সুব্যবস্থাটা আমি চাই।